শাকিব খানের ক্যারিয়ারের কিছু সিনেমা আছে যে সিনেমাগুলো শাকিব খানের ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করেছে এবং কি সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে, যার জন্য আজকের এই শাকিব খানকে আমরা দেখতে পাচ্ছি এবং কি শাকিব খানের ক্যারিয়ারটা অনেক লম্বা সময় টিকে থেকেছে। হ্যাঁ বন্ধুরা, তার মধ্যে প্রথম সিনেমার নাম বলতে চাইলে আমার বলতে হবে বাধা সিনেমাটার কথা। এই সিনেমাটা আপনারা সবাই দেখবেন, আজকের আলোচনা এই বাধা সিনেমা নিয়ে। এবার বাধা সিনেমার গল্পটা নিয়ে কিছু কথা বলা যাক, খুব শর্টকাটে বলবো। বাধা সিনেমাটা হচ্ছে একটা ত্রিভুজ প্রেমের গল্প এবং কি সেই সাথে এটাও বলা যেতে পারে যে এটা একটা এমন গল্প যেখানে প্রেম ভালোবাসার প্রতি বিশ্বাস উঠে গেছে, এই ধরনের একজন মানুষও এখানে আছে। তো সেই দৃষ্টিকোণ থেকে এটা একটা ত্রিভুজ প্রেমের গল্প প্লাস প্রেম ভালোবাসার প্রতি বৃতিষ্ণার একটা গল্প। তো শুরুতেই আসি, ত্রিভুজ প্রেমটা কোথা থেকে শুরু হয়। ওই এখানে রিয়াজ আছে, পূর্ণিমা আছে এবং সেই সাথে শাকিব খান আছে, একই কলেজে পড়ে। তারা হচ্ছে এই বিশেষ করে সবাই ওই কলেজের প্রায় অনেক ছেলেই এই পূর্ণিমাকে পছন্দ করে, সেখানে সবচেয়ে অন্যতম হচ্ছে রিয়াজ এবং শাকিব খান। তো রিয়াজ যেহেতু ডিপজলের ভাই, তার একটা আলাদাই পাওয়ার আছে, কলেজের অনেকেই তাকে দেখে ভয় পায়, জানে যে হচ্ছে ডিপজল যদি জানতে পারে তার সাথে ঝামেলা হয়েছে তাহলে ভেজাল আছে। কিন্তু এখানে আবার ডিপজলের পোষা গুন্ডা পাণ্ডাদের একজনের ভাইও পড়াশোনা করে, সেও আবার ওই পূর্ণিমাকে পছন্দ করে। তো সেইভাবেই আগাতে থাকে গল্পটা। তো রিয়াজের সাথে ওই ছেলেটার, ওই পোষা গুন্ডার যে ভাই, তার একটা বাগবিতণ্ডা চলতে থাকে। এর মধ্যে আবার দেখা যায় যে শাকিব খানও চেষ্টা করতে থাকে। ওই সময় আবার শাকিব খানের সাথেও ওই রিয়াজের একটা মানে চ্যালেঞ্জিং ব্যাপার স্যাপার চলে, যে দেখি কে আগে পটাইতে পারে, ঠিক আছে। তো এই ধরনের ব্যাপার স্যাপার চলতে থাকে। তখন আমরা দেখতে পাই যে এর মধ্যে এই যে কে আগে পটাইতে পারে, এই জিনিসটা ঘটানোর জন্য যে কে আগে পটাইতে পারে, রিয়াজও চেষ্টা করতে থাকে, শাকিব খানও চেষ্টা করতে থাকে। এই বিষয়গুলা আবার ডিপজলের কানে যায়। ডিপজল কিন্তু মোটেই প্রেম ভালোবাসা পছন্দ করে না, যে আমি আগেই বললাম যে প্রেম ভালোবাসার প্রতি একটা বৃতিষ্ণার একটা গল্প এটা। ওই সেক্টরটার মেইন কাণ্ডারি হচ্ছে ডিপজল। ডিপজলের লাইফে এমন একটা কাহিনী আছে, যে কাহিনীটা পরে আমরা জানতে পারি, যে হচ্ছে তার জীবনে একটা ভালোবাসার মানুষ ছিল যে তার সাথে খুব প্রতারণা করেছে যখন সে বেকার ছিল। যখন মানে ওই যে আগে বললাম যে রিয়াজের আপন ভাই তো ডিপজল না, যখন সে বেকার ছিল, রাস্তার ছেলে ছিল, তখন একটা মেয়ের সাথে তার ভালোবাসা ছিল, ওই মেয়েটা হচ্ছে তার সাথে প্রতারণা করেছে, টাকাওয়ালা একটা ছেলের সাথে তার অজান্তে, মানে ডিপজলের অজান্তে শারীরিক সম্পর্ক করেছে। এবং সেইটা ডিপজল পরবর্তী সময়ে যখন জানতে পারে, মানে চোখের সামনে দেখতে পারে, তখন ডিপজল আর সহ্য করতে পারে না। সহজ সরল মনটা নিয়ে চিনিমিনি খেলার কারণে ডিপজল মাথা নষ্ট হয়ে সেখানে সে ওই মেয়েটাকে এবং ওই যে যে ছেলের সাথে ওই মেয়েটা ছিল সেই ছেলেটাকে সে কিন্তু ব্যাঘাতে আঘাত করে ওখানেই স্পট ডেট করে দেয়। তো যাই হোক, এরপরে ডিপজলের যে পুলিশি ঝামেলা হয় সেইগুলা থেকে উদ্ধার করে হচ্ছে ওই যে রিয়াজের যে বাবা, সে যার জন্য ডিপজলকে তখন থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি, ডিপজলের শুরু হয় নতুন একটা জীবন। তো তখন থেকে ডিপজলও মনে মনে ঠিক করে যে কখনোই রিয়াজের জীবনে যেন এই ধরনের কোনো মেয়ে না আসে, আর সমস্ত মেয়ের উপর থেকে ডিপজলের আসলে একটা বিশ্বাস যেটা থাকে সেটা উঠে যায়। ডিপজল কখনোই চায় না যে তার আদরের ছোটো ভাই রিয়াজ কখনো প্রেম ভালোবাসায় জড়াক, কারণ সে মনে করে যে প্রত্যেকটা মেয়েই বিশ্বাসঘাতক। তো এই যে একটা ধারণা তৈরি হয়ে গেছে, এখন এটাই তো একটা প্রেমের পথে বাধা হতে পারে রিয়াজ পূর্ণিমার, তাই না? সেটাই হয়, এই বাধা নামটা দেওয়ার পেছনে মূলত এই কারণটাও হতে পারে আমার মনে হয়। আবার ওদিক দিয়ে দেখা যায় শাকিব খান খুব চেষ্টায় আছে পূর্ণিমাকে পটানোর জন্য, কিন্তু এক পর্যায়ে গিয়ে সে দেখতে পারে যে পূর্ণিমা আসলে রিয়াজকে ভালোবাসে। বিষয়টা জানার পর সে আসলে মানে একদম মন থেকে ভেঙে যায়, কিন্তু উপর দিয়ে এমন ভাব ধরে যে না তার কিছু হয়নি, ঠিক আছে। সে কারণ হচ্ছে সে চায় যে সে যাকে ভালোবাসে, মানে পূর্ণিমাকে সে ভালোবাসে, সেই ভালোবাসার মানুষ যাতে ভালো থাকে, সেই ভালোবাসার মানুষ যাকে ভালোবাসে সে সেটা মেনে নিবে এবং কি দরকার হলে সে পথ থেকে সরে যাবে, কিন্তু পূর্ণিমার চাওয়াটাই যেন পূরণ হয়, এটা সে চায়। তো এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। প্রকৃত ভালোবাসার একটা উদাহরণ এখানে শাকিব খান, শাকিব খানের যে ক্যারেক্টার সেটা। আর এই যে এই এই ব্যাপারটা শাকিব খান খুব সুন্দরভাবে তার অভিনয়ের মাধ্যমে কিন্তু প্রমাণ করে দিয়েছে যে সে আসলে কত ভালো একজন অভিনেতা। এই ক্যারেক্টারটা শাকিব খান ছাড়া আসলে ওই সময় আর কে ভালোভাবে করতে পারতো এটা আমার জানা নেই, কিন্তু শাকিব খান খুব ভালোভাবে তার এই ক্যারেক্টারটাকে পোর্ট্রে করতে সক্ষম হয় এবং কি দর্শকপ্রিয়তার তুঙ্গে চলে যায় শাকিব খান। শাকিব খান এভাবেই আস্তে আস্তে অনেক সিনেমাতে এই ধরনের ক্যারেক্টার করেছে, যেমন আমার স্বপ্ন তুমি মুভিটাতে শাবনুরের বিপরীতে সেখানে ফেরদুস ছিল, সেখানে শাকিব খান একটা থার্ড পার্সন হিসেবে এরকম একটা ক্যারেক্টারই করেছিল। তো কিন্তু সেটা ছিল একটু ভায়োলেট ক্রিয়েট করা ক্যারেক্টার, সে একটু অন্য ধরনের ক্যারেক্টার ছিল। তারপরেও মানে আমরা ধরা যায় যে ত্রিভুজ প্রেমের গল্পে শাকিব খান অনেকবারই এই ধরনের সেকা খাওয়া ক্যারেক্টার করে দর্শকের মনে কিন্তু আলাদা একটা জায়গা, আলাদা একটা মানে অনুভূতির জায়গায় বসে গিয়েছে। কারণ একতরফা প্রেম করে এই ধরনের সমাজে অনেক 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 তরুণ রয়েছে যাদের মনে কিন্তু শাকিব খান একদম গেঁথে গেছে ওই সময়টাতে।
তো আমার আজকের আলোচনার মূল বিষয়টি ছিল এটা যে এই বাধা সিনেমাটি আপনারা দেখলে বুঝতে পারবেন বাধা সিনেমাটা আসলে কত সুন্দর একটা সিনেমা, ভালো একটা সিনেমা। কিন্তু শাকিব খানের অ্যাক্টিংটা হচ্ছে এই সিনেমার মূল আকর্ষণ। এখানে তাকে খুব সাবলীল দেখা গেছে। আমার কাছে মনে হয়েছে যে রিয়াজের থেকেও হাজার গুণে সাবলীল ছিল শাকিব খানের অভিনয়। আর পূর্ণিমা ভালো করেছে, রিয়াজও ভালো করেছে, বলবো না খারাপ করেছে, কিন্তু আমার কাছে রিয়াজের থেকেও এখানে শাকিব খানের অ্যাক্টিংটা আরও বেশি ভালো লেগেছিল। এবং এখানে ডিপজলের অ্যাক্টিংও দুর্দান্ত ছিল, ডিপজলের ক্যারেক্টারটা ইন্টারেস্টিং ছিল। সব মিলিয়ে এই মুভিটাকে আমি 10-এর মধ্যে ওই সময়ের প্রেক্ষাপটে, আমি বলছি না যে অল টাইম, মানে জাস্ট ওই সময়ের প্রেক্ষাপটে আমি সব মিলিয়ে এই মুভিটাকে 7.5 দেব। কেন 7.5 দেব? 8 দিতাম, কিন্তু দিলাম না কেন জানেন? এই মুভিটাতে একটা গান আছে, ওই গানটা আমাকে খুব বিরক্ত একটা ফিল দিয়েছে, বিরক্তি ফিল। গানটা শাকিব খান পূর্ণিমা বা রিয়াজ বা পূর্ণিমা কারোনা, ওই মুভিটাতে সাইড ক্যারেক্টার হিসেবে আরও দুজন কাজ করেছে। ওই শাকিব খানের যে বোন ক্যারেক্টার থাকে আর হচ্ছে ওই রিয়াজের একটা বন্ধুর ক্যারেক্টার থাকে, এই দুজনের মধ্যে একটা প্রেম ভালোবাসার সম্পর্ক দেখানো হয়, তাদের দিয়ে একটা গানে অভিনয় করানো হয়েছে। কেন করানো হয়েছে আমি জানি না, ওই সময়টাতে এটা কি দর্শকদের ডিমান্ড ছিল কি না আমার জানা নাই, কিন্তু দর্শকরা কখনোই হলে গিয়ে এই ধরনের এই অশ্লীল গান দেখার জন্য আসলে ইচ্ছা হবে আমার মনে হয় না। তো জানি না ওই সময়ে বোধহয় কী হয়েছে, মানে কেন এই ধরনের গান একটা সিনেমায় রাখতে হবে, এত এত সুন্দর একটা সিনেমা যে সিনেমাটা আসলে পুরস্কার পাওয়ার যোগ্য, সেই ধরনের একটা কনসেপ্টে এই ধরনের একটা গান, এই ধরনের অশ্লীল দৃশ্য ঢুকিয়ে দিয়ে কেন পরিচালক এই সিনেমাটাকে এই যে আধা নাম্বার কম দিলাম এটা বানাইলো আমি বুঝলাম না। তো যাই হোক, এই ছিল আমার শর্টকাট সিনেমার রিভিউ। এটা আসলে সিনেমার রিভিউ বললে ভুল হবে, এটা আমি প্রপারলি দিতে পারলাম না কারণ আমার একটু ঠান্ডার প্রবলেম থাকার কারণে আমি আসলে কথা বলে শান্তি পাচ্ছি না। ধন্যবাদ সবাইকে, আমি আবারও কোনো এক সময় দরকার পড়লে এই সিনেমাটার টোটাল ফুল রিভিউ নিয়ে হাজির হব। সে পর্যন্ত আমার সাথেই থাকুন, পাশে থাকুন, আরও নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।